আসসালামু আলাইকুম, ইব্রাহিম টিচ বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন কিছু আপডেট তথ্য জানাবো। তো বিদেশগামী শিক্ষার্থীরা কিভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন, তো ফ্রেন্ডস ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন, তাছাড়া অনেক কিছু বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বিদেশগামী শিক্ষার্থী বা বিদেশে যারা পড়ছেন এমন শিক্ষার্থীরা কীভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিবেন বা ভ্যাকসিনের আওতায় আসবেন, সে বিষয়ে আপডেট তথ্য আপনাদের আজকে জানাবো। তো ফ্রেন্ডস, বিদেশগামী শিক্ষার্থীদের প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মূলত শিক্ষার্থীদের মোট দুইটি আবেদন করতে হবে। প্রথমটি হলো, প্রথমে আপনাদের সকল কাগজপত্র ইমেল করে পাঠাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইলে। দ্বিতীয়টি হলো গুগল ফর্ম, সেটিতে পূরণ করতে হবে। ইমেইল এবং গুগল ফর্মের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। তো এই ইমেল অ্যাড্রেসে তথ্যগুলো দিতে হবে। আমি দেখাচ্ছি ইমেইলে কী কী তথ্য দিতে হবে, আমি সেগুলো দেখাচ্ছি। তো ফ্রেন্ডস নোটিশটি দেখুন, এটা প্রকাশ হয়েছে 13 জুলাই 2021, অর্থাৎ কালকে, আজকে 14 তারিখ, এটা কালকে প্রকাশ হয়েছে। তো এখানে লেখা আছে বিষয় যে বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন। তো এখানে অনেক কিছু লেখা আছে যে এই মর্মে জানানো যাচ্ছে যে বিদেশে অধ্যয়নরত কিন্তু করোনা মহামারীর কারণে বাংলাদেশে বর্তমানে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা গ্রহণ করবে। তো দেখেন এইখানে আপনাদের এই যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ কী কী কাগজপত্র আপনাদের স্ক্যান করে ইমেল করতে হবে আমি বলে দিচ্ছি। পাসপোর্ট অব্লিক ভিসা যদি থাকে, ভিসা এগুলো দিতে হবে। তারপর হচ্ছে বৈদেশিক শিক্ষার প্রতিষ্ঠানের ভর্তির কনফার্মেশন ডকুমেন্ট অথবা ছাত্রত্ব প্রমাণের সনদ অথবা স্টুডেন্ট আইডি স্ক্যান করে জিপ ফাইল বা পিডিএফ ফাইল করে এটা নিম্নলিখিত ইমেইলে আগামী 13 জুলাই হতে 21 হইতে 27 জুলাই 2021 তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলের বিষয় সাবজেক্ট হিসেবে এটা লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর কোভিড-19 ভ্যাকসিন ফর স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রোড, ব্র্যাকেটের ভিতরে পাসপোর্ট নম্বরটা লিখে দিতে হবে। তো এই লেখাটা আপনাদের ইমেইলের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আর হচ্ছে আপনাদের ইমেলটা দেখাচ্ছি, তো এই দেখেন ইমেলটা কিন্তু এখানে আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি, এই যে এই ইমেলে কিন্তু আপনাদের পাঠাতে হবে। আরেকটা বিষয় যে আরও জানানো যাচ্ছে যে আবেদনকারীকে এই লিঙ্কে গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। তো ফ্রেন্ডস, ইমেল এবং এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো কাজ নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে এই যে এই লিঙ্কে হচ্ছে গুগল ফর্ম আর এটা হচ্ছে ইমেল। আপনার হচ্ছে সকল কাগজপত্র স্ক্যান করে এই মেলে পাঠাতে হবে। সাবজেক্ট হিসেবে এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর কোভিড-19 ভ্যাকসিন ফর স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রোড, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পাসপোর্ট নম্বরটি লিখতে হবে। এটা গেল আপনার ইমেল, আর এই ফর্মে গিয়ে গুগল ফর্মটা যথাযথভাবে পূরণ করতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত দেশ নির্ধারিত কেন্দ্র সিলেক্ট করার পরে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আপনি যে দেশে যাবেন সেই দেশে কোন ভ্যাকসিনটি অনুমোদিত এবং সেই ভ্যাকসিন বাংলাদেশে কোন কেন্দ্রে দেওয়া হচ্ছে সে তথ্যটি জেনে সঠিকভাবে নিবন্ধন করবেন এবং পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে উল্লেখ করবেন। এবং তো ফ্রেন্ডস, এই পুরো বিষয়টি আমি অনেকবার ডাবল বলে ফেলেছি আপনাদের বোঝার জন্যে। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি ভালোভাবে সম্পন্ন করবেন, করার পর সুরক্ষা পোর্টালে আবেদন করবেন। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে ওই যে নিচে যে মেল দেওয়া আছে ওই মেলে করে জেনে নিতে পারেন। তো আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখা সুযোগ করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।